আশিত সামদোষা, ডিজে বাপি, দুষা এক নম্বর পোল। আরে কাঁদতে হবে না, আজ আমাদের আনন্দ দিন, তাই আজ এই মুহূর্তে আমরা ফিরে যাব আমাদের বাকুলে। হ্যাঁ বাবজান, দুঃখে আমাদের রান্না হয়ে গেছে, বেশ এইবার আমাদের খারাপই না, তুমি খেতে নাও। আমাদের খানা দিলে তুমি খাবে না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খাইয়ে দেবো, এসো বাবজান। ভাইজান, এই খানা এত সুন্দর হয়েছে, খানা এটা আমার মনে হয় আমার আম্মির হাতের খানা খেয়েছি, সত্যি খুব সুন্দর খানা পেয়েছে ভাইজান। দুঃখে আমার মনে হয় মা বোন বিবি রূপর সহায় হয়েছে, আমারও মনে হয় ওই বোন বিবি দুঃখের সহায় হয়েছে। বেশ ভাইজান, আর বিলম্ব নয়, খানা পিনা যখন হয়ে গেছে ভাইজান, এই পূর্ণ জোয়ারে আমাদের লৌকা খানা ছেড়ে দিতে হবে ভাইজান। বেশ শোনাই বাজিগণ, আচ্ছা আমাদের খানা পিনা তো হয়ে গেছে, আচ্ছা মনে হয় মাঝি ভাই তোমরা দেখো আমাদের সব ঠিকঠাক আছে কিনা। মাঝি ভাই, আমরা যাবো 6 মাস রাস্তা, তাই বলছি নৌকার মধ্যে কিছু খানা কম পড়ে গেছে, কোনটা কম আছে তুমি দেখিয়ে নাও, আমরা গুছিয়ে নেব। সব দেখতে পাচ্ছি কিন্তু কাস্তুরি কাস্তুরি বড়মিয়া, সে কি করে হয় একই মাঝি ভাই? লোকার মধ্যে কার্ড নেই, ইয়া আল্লাহ, তোমরা থাকতে লোকার মধ্যে কার্ড নেই, তাহলে খানা পিঠে পিনাটা হবে কি করে? মনে কাস্তু যখন নেই, আচ্ছা আমরা তো 6 মাসের রাস্তা যাব, কিন্তু কাস্তু না থাকলে আমরা পথে খানা পিনা কেমন করে করবো? বেশ ভাই জান, এটা আমি করে দিচ্ছি। মাঝি ভাই তুমি যাও না, ওই জঙ্গল থেকে তুমি কিছু কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো, তুমি আসলে আমরা লৌকা ছেড়ে দেব। আমি যাব না ছেড়ে মিয়া। কেন কেন ভাই মাঝি ভাই, তুমি যাবে না কেন সেই কাষ্ঠ কাটতে? তুমি যেতে পারবে না ছোট মাঝি, তুমি যাও ওই জঙ্গল থেকে কাষ্ঠ কেটে নিয়ে এসো। কার কইলি? আমি তোমাকে বলেছি ছোট মাঝি। ছোট মিয়া, আমি বলছিলাম আমি তো যেতে পারবো না। যেতে পারবে না কেন? যেতে পারবে না, ইয়া আল্লাহ, বাড়িতে ছোট ছোট লড়কি আছে। কটা? 5টা। 5টা? তাহলে বড় ভাই বড় মাঝি যাবে না, ছোট মাঝিও যাবে না ভাইজান। হ্যাঁ বড় ভাই, তাহলে বলছি কি, ওরা যখন কেউ যেতে পারবে না, তোমরা এই লৌকার মধ্যে থাকো, আমি ওই জঙ্গল থেকে কিছু কাষ্ঠ কেটে নাও। বলো না, শোনো বড়াই, আমি যেতে পারবো নি, আজ আজ আমরা এতগুলো লোকজন এনেছি, আর আমরা যাবো ওই কাষ্ঠ কাটতে ভাইজান। না, আমি যাকে বলবো সেই যাবে ওই জঙ্গলে কাষ্ঠ কাটতে। আচ্ছা ভাইজান, দুঃখে তুমি আমার কাছে এসো, শোনো দুঃখে তুমি এক কাজ করো, সত্যি তুমি আমাদের জন্য দুটো খানা পিনা করেছো, আর দুটো রান্না করেছো, কিন্তু তুমি এক কাজ করো, ওই জঙ্গল থেকে কিছু কাঠ ভেঙে তুমি ভাইজান। কি বলছো চাচাজি? দুঃখে
সবার যখন পরিশ্রম হয়েছে আমারও তো পরিশ্রম হয়েছে চাচা, সবার দুঃখে। আজ আমরা জঙ্গলে কাষ্ঠলে মোহাম্মদ ভাঙতে গেছি, কিন্তু মোহাম্মদ ভেঙে আমাদের সকলের পরিশ্রম হয়েছে, আর তুমি এখানে ছিলে আমাদের জন্য দুটো রান্না করে রেখেছো, ওই জন্য বলছি তুমি যাও এই জঙ্গল থেকে কিছু কাঠ ভেঙে নিয়ে এসো। ভাই যান রান্না করে কি পরিশ্রম হয় না চাচাজি? হয় হয় হয়, কিন্তু দুঃখে আমরা অনেক পরিশ্রম করেছি, ওই জন্য বলছি তুমি আমাদের জন্য দুটো রান্না করেছো, তুমি যাও দেরি করো না, ওই জঙ্গল থেকে কিছু কাঠ ভেঙে নিয়ে এসো। ভাই যান বাবচার, তুমি বড় চাচাকে একটা বাবচার না, তোমাকে যেতে হবে না কাঠ ভাঙতে। আমি জঙ্গলে ভাই যান, ওকে ভাই যান মনেই কেন তুমি ওকে পাঠাচ্ছ? ভাই যান ওকে তুমি পাঠিও না, ওই পনের মধ্যে কাষ্ঠ কাটতে। ভাই যান বড় বড় এটা তুমি পারো না, ভাই যান ওই শিশু ছেলেকে তুমি পাঠাতে পারো না জঙ্গলে কাঠ ভাঙতে। ভাই যান কেন তুমি এমন করছো? ভাই যান হ্যাঁ বড়াই ওকে ভাই যান মনেই আমি জানি, ভাই যান আমি জানি তুমি কেন এমন করছো। ভাই যান ওকে ভাই যান তুমি দুঃখে কে ওই জঙ্গলের মধ্যে পাঠিয়ে না। ভাই যান আমি কারোর কথা শুনবো না, যাও দুঃখে যাও ওই জঙ্গল থেকে ঘাট ভেঙে নিয়ে এসো। আমি যেতে পার যাও বলছি। তুমি তো বলেছো চাচাজি ওই ওই জঙ্গলে গেলে ভালো হয়, আর পানিতে লাগলে কুমির হয়, তাহলে তুই এমন করে আমাকে জঙ্গলে পাঠাচ্ছো কেন? আরে বলেছিলাম কিন্তু তোমাকে যেতে হবে দুঃখে। হ্যাঁ দুঃখে তোমাকে ভাই যান দুঃখে দুঃখে কেন তুমি অমন করছো? ভাই যান তুমি ওকে ছেড়ে দাও না। ভাই যান আমি তোমার পায়ে ধরছি। ভাই যান যেতে হবে দুঃখে। অর্থের লোভে এমন হয়ে গেছে ভাই যান, ছেড়ে দাও ভাই যান তুমি ওকে মেরো না। ভাই যান তুমি ওকে মেরো না। অর্থের লোভে মানুষ অহংকারী হয়, তোমারে মতন কাফের তো নয় ভাই যান। ঠিক বলেছি বলাই, আজ আমি কাফের, আমার মনে দয়া মায়া বলে কিছু নেই। ভাই যান কেন? ভাই যান কেন তুমি এমন করছো? ভাই যান ওকে ভাই যান তুমি বলো না। ভাই যান তুমি কি পারতে? ভাই যান তুমি কি পারতে? তোমার চম্পা বেটি যদি থাকত তাহলে তুমি কি চম্পা বেটিকে পাঠাতে পারতে কাঠ ভাঙতে? ভাই যান বল বল, আর আমার কথার উপর কথা বলবি বড়াই? এইবার যদি আমার কথার উপর কথা বলেছ, আজ এই খেদো খালি চড়ে তুমি আমার ছোট ভাই যান, ছোট ভাই খান বলে আমি মানব না, তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেবো। বল দুঃখে বল, তুই যাবি কি না? যাবি না যাবি না তুই যাবি না? ছেড়ে দাও মনে হয়,
বেদনা দে ধনা ও চাচা বেধ না যে মন করে আমি ওর হাতের বন্ধন খুলতে পারবো না মনে হয় দুঃখে যখন যাবে বলছে তুমি নিজে ওর হাতের বন্ধনটা খুলে দাও জাদুকে তবে আমি বড় দেরি হয়ে যাচ্ছে যাই গো ও চাচা তবে আমি যাই গো ও যাই তবে আমি যাই গো ও চাচা তবে আমি যাই গো ও যাই আমার এই গায়ের জামাটুকু তুমি নিয়ে যাবে চাচাজি তোর গায়ের জামা
নিয়ে কি করবো আমি? জামা নিয়ে কি আমার মাকে দেখাবে না? দেখবে মা সব ভুলে যাবে। বেশ বেশ, গায়ের জামা দিলাম খুলে নিয়ে যাও সঙ্গে করে। সবার পায়ে সালাম রেখে তবে আমি যাচ্ছি চলে। আমি না গেলে যে বড় চাচাজি সত্য কোনোদিন পুরনো হবে না গো চাচাজি। আমি শুনেছি সেদিন রাতের কথা, আমাকে না দিয়ে গেলে তোমরা মুম্মদ কোথায় পাবে চাচাজি? কেন তুমি মিথা খাচ্ছ বড়াই? ওই দুঃখে চলে গেছে, আর কোনদিনের জন্য ওই তোকে ফিরে আসবে না। আমি জানি ভাইজান, আমি জানি। আজ ওই বেয়ার ছেলেকে তুমি রায়বনের হাতে তুলে দিয়ে গেলে ভাইজান। হ্যাঁ দুঃখ, তোমার কারণ তুমি পূরণ করলে, তবে আর বিলম্ব কেন ভাইজান? দৌড় না দৌড় না দুঃখের সাগরে তোমার তরিকাটি ভাসিয়ে। এই মুহূর্তে কাল থেকে আমরা ছেড়ে চলে যাবো। ভগবানের পাপড়ে বলি তোমার কাছে কারারে করে যাই, আমার এই দুঃখে বেটে কি তোমার চরণে চলে গেলাম। তুমি তো ওকে দোয়া করো বা, তুমি ওকে দোয়া করো, তুমি ওকে দোয়া করো। আচ্ছা সুখের তরি ফাঁসিয়ে দিলা দুঃখের সাগরে, আরে দুঃখে বেটা লিখে গেলা বড় মাঝারে। সুখের তরি ফাঁসিয়ে দিলা, সুখের তরি ফাঁসিয়ে দিলা দুঃখের সাগরে, সাগরে
Ashit Sandosha, DJ Bapi, Dushai, number pole.